অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এনে তো জটিলেশ্বরকে চ্যালেঞ্জ দিলাম। না হবে না। এই দেখো, এই দোয়েলকে দিয়ে আমি জটিলবাবুকে সেভ করে দিলাম। এবার দোয়েলকে কাটতে গেলে তোমার অঙ্কুর কাটা পড়বে। কি গো, এসব কি করছো তোমরা? দাবা খেলছি, দাবা। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই যে নামগুলো নিচ্ছ এটা কেন? এই দেখ, ব্যাপারটা দেখে নি। এই যে কালো ঘুটি, এটা হচ্ছে টিম জটিলবাবু, আর এই সাদা ঘুটি, এটা হচ্ছে টিম কাকু। এবার জটিলবাবুর টিমে আছে দোয়েল, কাকিমা, ওনার পরিবারের বাকিরা সবাই, আর কাকুর টিমে আছি আমরা। এবার খেলা অনুযায়ী আমার টিম, না মানে জটিলবাবুর টিম হেরে যাচ্ছে। এনাও চাল দাও। আরে হাসছিস কেন? এসে লাভ নেই, বস বস, তুইও দাবা খেলতে শুরু কর। আরে না না বাবা, এখন না, আমি অনেকদিন পর ছুটি পেয়েছি বুঝলে তো, আমি এখন একটু নিজের মতো সময় কাটাবো, বই পড়বো, মুভি দেখবো, আর মাথায় বুঝলে তো এখন আর আমি এত প্রেশার নিতে পারছি না। প্রেশার নিতে পারছি না বললে তো হবে না, প্রেশার তো একটু নিতে হবে। দেখ, আমি অনেকদিন ব্যবসা বাণিজ্য কিছু করিনি, যা করেছিস তুই করেছিস। এই কিছু ফাইল নিয়ে এসেছি, ওইগুলো একটু আমাকে বুঝিয়ে দে। ওই কালকে ওই মিস্টার ডিসুজা ওর সঙ্গে মিটিং আছে, এত প্রশ্ন করে না, আমাকে একবারে কাহিল করে দে। তাদের তাদের একটু আমার ফাইলগুলো দেখে বুঝিয়ে দে। বাবা তুমি সিরিয়াসলি এসব নিয়ে এসেছো? মানে তুমি এই জন্যই এখানে এসেছো তাই তো? আরে বাবা, সঙ্গে তোর ল্যাপটপটাও নিয়ে এসেছি, ওই ব্যাগে আছে দেখ। শোন, তোকে ছাড়া কি আমি ব্যবসা সামলাতে পারি বল? বাবা আসল দাবার চালটা কিন্তু তুমি খেলে দিলে, মানে তোমার প্ল্যানটা ছিল আমাকে অফিসের কাজগুলো এখানে এসে করিয়ে নিন। আমরা চলি ডালে ডালে আর কাকু চলে চালে চালে।